আপনারা যারা বাংলা ভাষায় কথা বলেন, আপনারা ভাবেন যে আমরা যা বলি তাই ঠিক। আসলে সব কিছু ঠিক নয়। উচ্চারণের মধ্যেও আছে বিভিন্ন পার্থক্য। উচ্চারণ হয় দুইভাবে, একটা সংবৃত আর একটা বিবৃত। আমরা কিছু কিছু উচ্চারণ সংবৃত করতে পছন্দ করি, আবার কিছু কিছু উচ্চারণ বিবৃতে করতে পছন্দ করি। যেমন প্রথমে দেখুন, দক্ষ, আমরা অনেকেই দক্ষ বলি, আসলে দক্ষ হবে না, হবে দক্ষ। এটা পক্ষ হবে না, হবে পক্ষ। এটা অবিরাম, এটা হবে অভিরাম। এখানে অবিরাম, এটা অভিরাম। এখানে অ সরওয়া আর এটা ও উচ্চারণ হবে। এটা অধ্যাপক, এটা হবে এক। এটা হবে দক্ষতা, এটা হবে পক্ষপাত, এটা হবে তথ্য, এটা ব্যবহৃত আর এটা হবে গোরহা। এটা হবে গোরা, গোরহা না তো গোরা। এখানে চন্দ্রবিন্দুটা একটু নাকের মধ্যে আসবে, গোরা, এমন উচ্চারণ হবে। অর্থাৎ বানানের ক্ষেত্রেও আছে বিভিন্ন দিক নির্দেশনা, ঠিক তেমনই আছে উচ্চারণেও। তাই কথা বলতে উচ্চারণকে অবশ্যই আমাদের মেনে চলতে হবে, কারণ আমরা বাংলা ভাষাভাষী মানুষ এবং 1952 সালে রক্তের বিনিময়ে আমরা এই ভাষাটি পেয়েছি। ধন্যবাদ সবাইকে।